হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন গরোই কিভাবে দোকানের মতো একদম টমেটো সস বানাতে হয় আজকে আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করব এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এই সসটা একদম দোকানের থেকে সাত কোনো অংশেই কম না তো এই সসটাকে আপনারা এমনিতে ফ্রিজে না রেখেও আপনারা এক মাসের মতো ভালো করেই খেতে পারবেন আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে দু তিন মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে এই সসটা একদম গাঢ় যে একটা ভাব হয় সসের মধ্যে ঠিক সেই রকমই সসটা আমি বানিয়েছি তো কেমন লাগবে জানি না তো চেষ্টা করব আপনাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দিলে আপনারা খুব সহজে পেয়ে যান তো চলুন আজকে আপনাদেরকে এই টমেটো সসটা বানিয়ে দেখাবো আমি এখন রান্না করতে চলে যাব আজকে টমেটো সস রান্না করে দেখাবো এই জন্য টমেটোটাকে ধুয়ে আগে থেকেই কেটে রেখেছি এখন রান্না করার জন্য চুলাতে একটা ননস্টিকের প্যান বসিয়ে দেবো চুলাতে একটা নন স্টিকের প্যান বসিয়েছি চুলাটা জ্বালিয়ে দিলাম এখন এই টমেটোগুলোকে এই প্যানের মধ্যে দিয়ে দেব তো টমেটো সসটা বানাতে গেলে প্রথমে টমেটোটাকে জাল করে নিতে হবে এই টমেটোর মধ্যে এখন আমি আদা পাউডার রসুন পাউডার দিয়ে দেবো আপনারা চাইলে আসতেও দিতে পারবেন যেহেতু আমার গড়ে পাউডার আছে তাই আমি পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা পাউডার দিয়ে দেব আর সসটা বানাতে গেলে এই আদা পাউডার রসুন আদা রসুনটা আপনাদেরকে দিতেই হবে তো কিছুটা সামান্য লবণ দিয়ে দেব এখন টমেটোটাকে ভালো করে জাল করে সিদ্ধ করে নিতে হবে একটা ডাকনা দিয়ে ডেকে দিয়ে দেব তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয় টমেটোটা হওয়ার এক পর্যন্ত এরিফাঁকে আমি আরেকটা কাজ করতে হবে সসটা বানাতে গেলে তেঁতুলটা অবশ্যই তেঁতুলের মার কিছুটা ব্যবহার করবেন তাহলে সসটার স্বাদ অনেকটা বেড়ে যায় সসের মধ্যে কিন্তু তেঁতুল দেওয়া থাকে তো যেহেতু আমি গড়ে বানাচ্ছি সব কিছু দিয়েই বানাচ্ছি তো এই তেঁতুলটাকে এখন কুসুম গরম পানিতে আমি ভিজিয়ে রেখে দেবো তাহলে কিছুক্ষণ রেখে দিলেই তেঁতুলের মাঠটা বের করে নিতে পারবো এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে রেখে দেব তো এই যে আমি তেঁতুলের মধ্যে কুসুম গরম পানি দিয়ে রেখেছি এখন একটা সাইডে রেখে দেব টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ জল করতে হবে তো আরো কিছুক্ষণ জাল হোক আবার ডাকনা দিয়ে ডেকে দেব এখন টমেটোটাকে ডাকনা কুলে রান্না করে নেব অনেকেই অনেকভাবে বানান আমি বাসায় এইভাবেই সস বানিয়ে থাকি তো এখন টমেটো অনেক পাওয়া যায় সারা বছর জুড়ে যাতে খেতে পারেন টমেটোটাকে ফ্রোজেন করে রাখতে পারেন সস কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন পড়ে তো এই সিজনে অনেক টমেটো পাওয়া যায় এই সিজনে টমেটো সংরক্ষণ করে রেখে দিলে যে কোনো সময় বাসায়ই একদম দোকানের মতো সস তৈরি করতে পারবেন থেকে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো ব্লেন্ডার করতে গেলে ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে ব্ল্যান্ডার করতে হবে ইউরিটা বের করার জন্য আমি কিছু এই দজিটা দিয়ে তেতলে দিচ্ছি যাতে করে শক্ত টমেটোগুলাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা বোলের মধ্যে রেখে ঠান্ডা করে নেব টমেটোটাকে আমি যে জাল করে রেখেছিলাম এখন টমেটোটাকে মনে হচ্ছে যে ব্ল্যান্ডারের প্রয়োজন পড়বে না এমনিতেই চেখে নিলে হয়ে যাবে তো আমি এখন এই স্টেনারটার মধ্যে এই টমেটোগুলোকে ছেলে নেব এভাবে সব কিছু ভালো করে ছেলে নিতে হবে তো ভালো করে সব কিছু আমি ছেলে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তারপরে ছেলে নেব পরে ভাবলাম যে এই দিয়েও ছেলে নিলে হয়ে যাবে তাই তো ভালো করে এগুলোকে সব কিছুকে ছেলে নেব এই তো সবগুলো ছেলে নেওয়া হয়ে গেছে এখন আমি সসটা বানানোর জন্য চলে যাব দেখুন একদম সসের মতো হয়ে গেছে এখন রান্না ভালো করে রান্না করে নিলেই একদম দোকানের মতো সস রেডি হয়ে যাবে সসটাকে বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে এখন যে সসটা আমি ছেঁকে রেখেছি এটাকে দিয়ে দেব। এই যে তো সসগুলা দেওয়ার পরে এখন নেড়ে ছেড়ে এর মধ্যে যে বাকি উপকরণগুলা দেব এখন দেখিয়ে দেব আমি এখন কিছুক্ষণ এই সসটাকে জাল করে নেওয়ার পরে এই তেঁতুলের মাঠটা আমি যে তেঁতুল বীজে রেখেছিলাম মার বের করে নিয়েছি তেঁতুলের মাঠটা দিব তো কিছুক্ষণ জাল করে নিতে হবে গড়েই দোকানের মতো সস এভাবে বানিয়ে খেলে আর দোকান থেকে কেনার প্রয়োজন নাই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো জাল করা অনেকটা হয়ে আসছে তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনিটা যে যেমন খাবেন দিয়ে দেবেন আমি পরিমাণ মতোই চিনিটা দিচ্ছি দিয়ে দেব তেঁতুলের মার ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখন কিছু সময় ধরে জাল করে নিতে হবে আমার জালটা ভালো লাগে তাই সামান্য লাল মরিচ দিলাম আপনার পছন্দ না করলে লালমরিচটা নাও দিতে পারেন তো আমি সামান্য কর্নফ্লাওয়ারের মধ্যে ভিনেগার দিয়ে একটা বেস্ট করে রেখেছি আমি সবার শেষে এই পেস্টটা দিয়ে দেব তাহলে সসের মধ্যে যে একটা গাঢ় বাপ থাকে তো এই সসের মধ্যেও এই বাপটা চলে আসবে আরও কিছুক্ষণ জাল করে নেব দু এক মিনিটের মতো তো অনেকটা হয়ে আসছে এখন আমি এই ভিনেগারের মধ্যে যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এই গুলানো কন ভিনেগারটা এই টমেটো সসে অল্প অল্প করে দিয়ে দেব ভালো করে ছেড়ে দিব এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার যে কোনো মুখরোছ জিনিসের মধ্যে সস খেতে যেমন হয় ঠিক সেরকম সসটাই আমি বানিয়ে দেখালাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার জন্য দোয়া করবেন שווה בעלות האדמל? אני לא אפייז